টি-20 বিশ্বকাপের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে আগামী 21 আগস্ট থেকে। তবে রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া প্রথম টেস্টের আগে নতুন শঙ্কাও কি দিচ্ছে। ওই সময়ে আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল থাকার পাশাপাশি বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে যেতে পারে বলে জানা গেছে পূর্বাভাসে। দেশটির সংবাদ মাধ্যম জিও সুপার ও ক্রিকেট পাকিস্তান বলছে, পাকিস্তানের আবহাওয়া বিষয়ক বিভাগের খবরে জানা গেছে, রাওয়ালপিন্ডি টেস্টের 21 থেকে 25 আগস্টের প্রতিদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এই মুহূর্তে ভেন্যু প্রস্তুতের কাজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতিকূল আবহাওয়ার কারণে। পিচ প্রস্তুতের কাজও এখনও শুরু করতে পারেননি মাঠ কর্মীরা। প্রতিবেদনটিতে বলা হয়, কোন পিচে সিরিজের প্রথম টেস্ট খেলা হবে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি। বর্তমানে দুই দলই রোমাঞ্চকর লড়াই উপহার দিতে অনুশীলনে ঘাম জড়াচ্ছে। একই সঙ্গে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই আবহাওয়া পরিস্থিতি উন্নত হবে বলেও প্রত্যাশা তাদের। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে করাচির ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামে 30 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর। দ্বিতীয় ম্যাচটি হবে দর্শকশূন্য মাঠে, কারণ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে সংস্কার কাজ চলছে করাচি স্টেডিয়ামের গ্যালারিতে। মূল দলের সিরিজ শুরুর আগে বাংলাদেশ এ দল ও পাকিস্তান শাহিন স্টার্জের দুটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলছে। ইসলামাবাদে চলমান প্রথম ম্যাচের তৃতীয় দিনে গতকাল একটি বলও মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। ম্যাচের প্রথম ইনিংসে স্বাগতিকরা 245 রানের বড় লিড নিয়েছে, যেখানে খেলছেন মুশফিকুর রহিম, মমিনুল হক সহ বাংলাদেশ জাতীয় দলের অন্তত 5 জন ক্রিকেটার। সিরিজ উপলক্ষে বাংলাদেশ নির্ধারিত সময়ের চেয়ে 4 দিন আগে পাকিস্তানে পা রেখেছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নতুন সরকার গঠিত হলেও কয়েকদিন দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ছিল ভঙ্গুর। সেই পরিস্থিতিতে কয়েকদিন অনুশীলন স্থগিত করতে হয়েছে ক্রিকেটারদের। পরে আগেভাগে পাকিস্তানে গিয়ে অনুশীলন সুবিধা চেয়ে পিসিবির কাছে আবেদন করলে তাতে সাড়া দেয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।